আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ আমাদের হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদের শুরুতে গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। ক্রেমলিনের অনুষ্ঠানে আমেরিকা ইউরোপের ওপর ক্ষেপলেন ভ্লাদিমির পুতিন। এরপর জানিয়ে দিব, নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই বলছে ফিলিস্তিন। রাশিয়াকে ধ্বংস করতে ইউক্রেনকে নিজেদের সব যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা পোল্যান্ডের। এরপর জানিয়ে দেব, ফিনল্যান্ডের পর এবার সুইডেন, সুইডেনকে ন্যাটোভুক্ত করতে সম্মত হয়েছে সদস্য দেশগুলো, জানালেন মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। সর্বশেষ জানিয়ে দেব, এশিয়া বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হবে এবং ইরান হবে গুরুত্বপূর্ণ দেশ, বললেন ইরানের উপ অর্থমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ক্রেমলিনের অনুষ্ঠানে আমেরিকা ইউরোপের রাষ্ট্রদূতদের ধুয়ে দিলেন পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সরাসরি বলেছেন, রাশিয়ার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্র দায়ী দায়ী। ক্রেমলিনের এই অনুষ্ঠানে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এতে কঠোর ভাষায় পশ্চিমা রাষ্ট্রদূতদের প্রেসিডেন্ট পুতিন সমালোচনা করেছেন। অনুষ্ঠানে 17টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। রাশিয়ায় নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত লিন ট্রাসিকে পুতিন বলেছেন, 2014 সালে ইউক্রেনে কথিত বিপ্লবকে সমর্থন দিয়েছিল ওয়াশিংটন, যা চলমান ইউক্রেন যুদ্ধ শুরুর জন্যই দায়ী। তিনি সতর্ক করে বলেছেন, দুই দেশের সম্পর্কে যে গভীর সংকট তৈরি হয়েছে তার ভিত্তিমূলে রয়েছে আধুনিক বিশ্বব্যবস্থার গঠন সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি। পুতিন অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে লক্ষ্য করে বলেছেন, ডিয়ার ম্যাডাম অ্যাম্বাসেডর, আমি জানি আপনি হয়তো একমত হবেন না, কিন্তু তবু বলতে হচ্ছে, 2014 সালে কিভাবে কথিত কালার রেভলিউশন এর সমর্থন দিতে আমেরিকা এমন সব মাধ্যম ব্যবহার করেছে যা স্বয়ংক্রিয়ভাবে ইউক্রেন সংকট সৃষ্টি করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রোনাল্ড গালহরকে লক্ষ্য করে পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে একটি ভূরাজনৈতিক সংঘাত সৃষ্টির পদক্ষেপ নিয়েছে। পুতিন বলেছেন, আমরা বুঝতে পারছি যে ইউরোপীয় ইউনিয়ন তার অর্থনৈতিক সহযোগিতা বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে ভূরাজনৈতিক সংঘাত সৃষ্টির উদ্যোগ নিয়েছে। পুতিন বলেছেন, সম্পর্ক নষ্ট করার সমস্ত পদক্ষেপের কথা ভুলে আমরা আবার লাভজনক অধ্যায় সূচনা করতে পারি। এর পাশাপাশি তিনি ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম পাইপলাইনে যে নাশকতা চালানো হয়েছে সে ব্যাপারে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক কমিশন গঠন এই দেশটি সমর্থন দেওয়া উচিত, সূত্র জানাচ্ছে পার্স টুডে। নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই বলছে ফিলিস্তিন। ফিলিস্তিনে অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি পুলিশ। এদিকে আল আকসায় হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন। একই সঙ্গে মুসল্লিদের নামাজে বাধা দেওয়ার কোনো অধিকার ইসরায়েলের নেই বলেও জানিয়েছে দেশটি। টানা দ্বিতীয়বার ইবাদত ও নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে বুধবার রাতেই, খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, আল আকসা মসজিদে হামলার মতো ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা করেছেন জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায় করা সহ সেখানে ধর্মীয় ঐতিহ্য পালন করা ফিলিস্তিনি মুসলমানদের একচেটিয়া অধিকার। মনসুর বলেছেন, চলমান পবিত্র রমজান মাস সহ অন্য যে কোনো সময় পবিত্র আকসা মসজিদে ধর্মীয় কর্তব্য পালন ও নামাজ আদায় করা ফিলিস্তিনি মুসলিম ইবাদতকারীর অধিকার। তিনি আরও বলেছেন, মুসল্লিদের কখন নামাজ পড়তে হবে আর কখন নামাজ সহ অন্যান্য ইবাদত করা যাবে না, এটা বলার কোনো অধিকারই ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের নেই। এদিকে আল আকসা মসজিদে মুসল্লিদের ওপর হামলা করা ইসরায়েলের নিন্দা জানিয়েছে আরব লীগ। একই সঙ্গে 22 সদস্য দেশের এই আঞ্চলিক সংগঠনটি আল আকসা মসজিদে অভিযানের বিষয়ে জরুরি হয়ে বৈঠক বসেছে। আরব লীগের সহকারী সেক্রেটারি জেনারেল হোসেম জাকি জালজারিকা বলেছেন, পবিত্র আল আকসা মসজিদে চলমান ঘটনার দায় আমরা সম্পূর্ণভাবে ইসরায়েলি সরকারের বলে মনে করছি। ইসরায়েল যা করছে তা প্রকাশ করতে আমরা রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে পদক্ষেপ নিতে যাচ্ছি। তিনি আরও বলেন, এমন একটা নয় যে আল আকসা মসজিদে হামলা চালানোর জন্য ইসরায়েলি দখলদার বাহিনীর কাছ থেকে আমাদের আরও একটি অজুহাত দরকার। তাদের অজুহাত কখনই ফুরিয়ে যায় না। তারা সবসময় আপনাকে বলে যেখানে যুবকদের ব্যারিকেডিং, বন্দুক সংগ্রহ করা ইত্যাদি আছে। আমরা এটা অনেকবার শুনেছি। এই মুহূর্তে এটি প্রায় অপ্রাসঙ্গিক। ইসরায়েলে এমন একটি সরকার রয়েছে যারা ফিলিস্তিনি জনগণের ক্ষতি করতে উদ্যত। এদিকে আল আকসা অভিযানের বিরুদ্ধে তুরস্কে বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। আল জাজিরা বলেছে, তুরস্কের ইস্তানবুলের ফাতিহ মসজিদের বাইরে বিক্ষোভকারীরা আল আকসা মসজিদ থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়া ফিলিস্তিনি মুসল্লিদের সমর্থনে বিক্ষোভ করেছেন। এ সময় তারা ফিলিস্তিনি পতাকা উড়াইয়েছে এবং সহিংসতার নিন্দা জানিয়ে স্লোগান দিয়েছে।
ইউক্রেনকে নিজেদের সব যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা পোল্যান্ডের। পোল্যান্ড সফর করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাজধানী ওয়ারশতে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই দুদার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তিনি। এই বৈঠকে ইউক্রেনকে নিজেদের সব 29 মিগ বিমান দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন পোলিশ প্রেসিডেন্ট, খবর ইউরোনিউজের। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার পর পোল্যান্ড জেলেনস্কির প্রথম আনুষ্ঠানিক সফর। ইউক্রেনের পাইলটরা পশ্চিমা যুদ্ধবিমান চালাতে জানেন না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর নতুন কোন যুদ্ধবিমানও কেনেনি দেশটি, ফলে রাশিয়ার অব্যাহত আক্রমণে দেশটির বিমান বাহিনী এখন প্রায় বিমান শূন্য। ফলে ইউক্রেনের আকাশে একতরফা নিয়ন্ত্রণ কায়েম করেছে রাশিয়া। এই অবস্থার পরিবর্তনে বহুদিন ধরে মিত্রদের কাছ থেকে যুদ্ধবিমান চাইছে ইউক্রেন, আর তাতেই সারা দিয়ে এগিয়ে আসছে পোল্যান্ড। পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন ইউক্রেনকে প্রথম দিন থেকে সাহায্য করেছেন তারা, ভবিষ্যতেও করবেন। তিনি বলেছেন প্রয়োজনে পোল্যান্ডের সব যুদ্ধবিমান ইউক্রেনকে দিয়ে দেওয়া হবে। এর আগে যদিও তিনি ইউক্রেনকে 14টি মিগ-29 যুদ্ধবিমান পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোভিয়েত আমলের সব থেকে কার্যকর যুদ্ধবিমানগুলোর একটি এই মিগ-29। যদিও সোভিয়েত পতনের পর নিজেদের অস্ত্র উন্নত করার বন্ধ রাখেছে রাশিয়া, তাদের কাছে এখনও সু-27, সু-30, সু-33, সু-34 এবং অত্যাধুনিক সু-35। এছাড়া সম্প্রতি সার্ভিস এসেছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সু-57। ওয়ারশতে দুদাদের একাধিকবার ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। পোল্যান্ডের সাহায্যের কথা স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধের প্রথম দিন থেকে পোল্যান্ড কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করছে, আমি এর জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই। অন্যদিকে আন্দ্রেজ দুদা জানিয়েছেন অদূর ভবিষ্যতে লিথুয়ানিয়ায় নেটোর বৈঠকে ইউক্রেনে অতিরিক্ত নিরাপত্তার জন্য আবেদন করবে পোল্যান্ড। জেলেনস্কি বলেছেন রাশিয়া আক্রমণ করার পরই পোল্যান্ড ইউক্রেনের উদ্বাস্তদের জন্য দরজা খুলে দিয়েছে। এখনও ইউক্রেনের একটি বড় অংশ উদ্বাস্ত পোল্যান্ডে বসবাস করছেন, ভবিষ্যতেও তাদের যাতে কোনো অসুবিধা না হয় পোল্যান্ড তা দেখবে। এখানে রাজনীতি, অর্থনৈতিক, সীমান্তে সীমারেখা হবে না বলে জানিয়েছেন তিনি। পোল্যান্ডের সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয় ইউক্রেনের প্রেসিডেন্টকে। এদিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সামরিক ও রাজনৈতিক দিক থেকে সহায়তা করে আসছে পোল্যান্ড। ইউক্রেনের প্রয়োজনে সবার আগে পোল্যান্ড দেশটিকে ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছে। সুইডেনকে নেটোভুক্ত করতে সম্মত হয়েছে সদস্য দেশগুলো, বললেন মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ফিনল্যান্ডের পর সুইডেনকে মার্কিন নেতৃত্বাধীন রুশ বিরোধী সামরিক জোট নেটোতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নেটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ঘোষণা করেছেন তার জোটের সবগুলো সদস্য দেশ নেটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন করেছে এবং অচিরে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটো জোটের স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনব্যাপী বৈঠকের প্রথম দিনে স্টলটেনবার্গ এই ঘোষণা দিয়েছেন। বৈঠকে প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো। রাশিয়া গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ফিনল্যান্ড ও সুইডেন নেটোতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে। রাশিয়ার ঘোর বিরোধিতা উপেক্ষা করে গত মঙ্গলবার ব্রাসেলসে নেটো সদর দপ্তরে ফিনল্যান্ডের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নেটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড। নেটো জোটের 15 সদস্য তুরস্ক এই সংস্থায় ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির বিরোধিতা করলেও সম্প্রতি যে বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছে। নেটো জোটে যোগ দেওয়া দেশগুলোকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে মস্কো বলেছে পশ্চিমা দেশগুলো অহেতুক রুশ আতঙ্ক তৈরি করে নেটো জোটে নতুন নতুন সদস্য সংগ্রহ করছে। মস্কো আরও বলেছে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া দেশগুলো জোটের স্বার্থে নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। সূত্র পার্স টুডে। এশিয়া বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হবে এবং ইরান হবে গুরুত্বপূর্ণ দেশ, বললেন ইরানের উপ অর্থমন্ত্রী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ অর্থমন্ত্রী মেহেদি সাফারি বলেছেন এশিয়া বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হতে চলেছে এবং ইরান সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানে ইংরেজি ভাষা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারের সাফারি এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন নতুন এশিয়াকে কেন্দ্র করে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার দ্রুত একটি রূপ পরিগ্রহ হয়েছে। তিনি বলেছেন বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র হওয়ার পথে রয়েছে এশিয়া মহাদেশ এবং ইরান সেখানে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ভূমিকা পালন করবে। বিশ্ব দ্রুত এককেন্দ্রিক ব্যবস্থা থেকে বহুকেন্দ্রিক অর্থব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। তিনি প্রেস টিভির ইনসাইট অনুষ্ঠানে আরও বলেছেন আমি বিশ্বাস করি আন্তর্জাতিক সমীকরণ বদলে গেছে এবং বিশ্ব অর্থনীতি এশিয়ার দিকে ফিরে যায়, যার বিস্তৃতি পশ্চিমা এশিয়া থেকে পূর্ব এশিয়া পর্যন্ত এবং বিশ্ব অর্থনীতির মূল ব্যবস্থা নির্ভর করবে এশিয়ার উপর। এদিকে ইরানি মন্ত্রী আরও বলেছেন আমেরিকা রাশিয়াকে দুর্বল করার জন্য ন্যাটো সামরিক জোট শক্তিশালী করার দিকে বিশেষভাবে নজর দিয়েছে। এই সুযোগে চীন বিশ্ব অর্থনীতির নেতৃত্বে চলে এসেছে। রাশিয়াকে নিয়ে আমেরিকা ব্যস্ত থাকার কারণে চীন এই সুযোগ নিয়েছে। মেহেদি সাফারি জোর দিয়ে বলেছেন অর্থনৈতিক যুদ্ধ ইরানের জন্য বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে এবং ইরানের যে সামরিক দুর্বলতা ছিল সেগুলো দূর করার জন্য এই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়েছে। এতে ইরান অমূল্য সব অর্জন করেছে। সূত্র জানাচ্ছে পার্স টুডে।